ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিন্তু এই ব্লগে তোমরা জানতে পারবে তাই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি বোন আর মা তিনজনে কিন্তু হেঁটে হেঁটে পেরিয়ে গেছি এখন ধরবো ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়ি করে আজকে আমরা যাবো তো বাড়ির থেকে কিছুটা দূরেই কিন্তু এই গাড়ি দাঁড়ায় তাই আমরা হেঁটে হেঁটে চলে গেলাম আর এই দেখো গাড়ির কাছে চললেও আসলাম তো সবাই মিলে এখন গাড়িতে উঠে যাব আসলে আমার বোনের শরীরটা রাতে একটু অসুস্থ হয়ে গেছিলো সেই কারণে আমরা ট্রেন বাসে করে যাইনি যদিও সেটা বেশি অসুস্থ হয়ে যায় সেই কারণে তো দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর বাড়ির পাশে যখন গাড়ি ছাড়ি তাহলে অন্য কিছুতে কেন যাবো যদিও ও শরীরটা আগে থেকে অনেক ভালো ছিল আর এখানে দেখো মা পান খাচ্ছিল আমি সেই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম তো মা বলছিল যে ভিডিও না করতে তাও আমি ভিডিওটা নিচ্ছিলাম আর মা তো পান খেতেই পাচ্ছিল না লজ্জা পাচ্ছিল আর এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে আমরা হয়তো পৌঁছ যাব তো সেই কথা ভেবেই কিন্তু গাড়িতে উঠে বসে পড়লাম কিন্তু রাস্তায় যেতে যেতে ঘটে গেল আমাদের সাথে অন্য ঘটনা গাড়িতে যাওয়ার সময় গাড়িটা কিন্তু বহুবার দাঁড়িয়েছে পনেরো ষোলো বার তো দাঁড়িয়েইছে তারপর গাড়িটার যে চালাচ্ছিল সে কিন্তু খুবই আস্তে চালাচ্ছিল এত আসতে চালাচ্ছিল আমার তো শেষ পর্যন্ত ঘুমই পেয়ে গেছিল আর যেসব রাস্তাতে নিয়ে যাচ্ছিল সেই সব রাস্তাও কিন্তু প্রচুর জ্যাম ছিল তো সেই কারণে আমাদের অনেক দেরি হয়ে গেছিল গাড়িটা এতবার দাঁড়ালে বা এত স্লো চালালো আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি ট্রেনে বাসে গেলে যেরকম কষ্ট হয় সেরকম কোনো কষ্ট হয়নি আমরা একদম ঠিকঠাক ভাবে জায়গায় পৌঁছে গেছি আর জায়গাটা দেখে তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় এসেছি যদি বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট করে জানাও আর যারা যারা বুঝতে পারো কোথায় এসেছি তাদের আমি বলে দিচ্ছি আজকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে একদম ছোটবেলা থেকে দক্ষিণেশ্বরে আসা যাওয়া বহুবার পুজো দিতে এসেছি কিছুদিন আগেও এসেছিলাম দক্ষিণেশ্বর কিন্তু আগের থেকে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে আতায়াতের ব্যবস্থাও কিন্তু অনেক ভালো হয়ে গেছে কারা কারা দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে আমি এরকম ব্লগিং করতে করতে যাচ্ছিলাম আর এই কাকুটা যে এভাবে তাকিয়েছিল আমি কিন্তু এখনই দেখলাম কি দেখছিল আমি জানি না তো দেখো আমি পরে বুঝতে পারলাম যখন এডিট করতে যাই মন্দিরের আশেপাশে কিন্তু অনেক দোকান আছে সেখান থেকে আমরা আমাদের ডালাগুলো কিনে নিলাম আগে কিন্তু মন্দিরের ভিতর ফোন ব্যাগ সবকিছু অ্যালাও ছিল আর এখন এখন কোনো কিছু অ্যালাও নেই তোমাদের ফোনও নিতে পারবে না ব্যাগও নিতে পারবে না কিছুই নিতে পারবে না সবকিছু বাইরে রেখে তারপর তোমাদের যেতে হবে কিন্তু তাতে কোনো সমস্যা নেই তোমরা যে দোকান থেকে ডালাগুলো কিনবে সেই দোকান তোমরা ফোন ব্যাগ জুতো সবকিছুই রাখতে পারো আবার মন্দিরের পাশে কিন্তু একটা জায়গায় ফোন ব্যাগ সবকিছু রাখার ব্যবস্থা আছে তোমরা সেখানেও রাখতে পারো অবশেষে চলে আসলাম আমরা মন্দিরের কাছে অনেক বেলা হয়ে গেছিল আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি কিন্তু গাড়িটা এত আস্তে আস্তে আসছিল আমাদের দেরি হয়ে আর এখানে দেখো ক্যামেরা ও ভেবেছিল আমি সিঙ্গেল ভিডিও করে দিছি যাতে ও পরে এডিট করে ছাড়তে পারে কিন্তু আমি তো ব্লগ নিয়ে চলে ভিডিও করছিলাম তো দেখো মন্দিরে গিয়ে আমরা আগে চলে আসলাম একটু গঙ্গার ঘাটে সেখানে আমরা হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে তারপরে আমরা যাব মন্দিরে পুজো দিতে আবার অনেকে এখানে এসে গঙ্গা স্নান করে নেয় তারপর তারা পুজো দিতে যায় তো দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু অনেকেই গঙ্গা স্নান করছিল তো আমরা কিন্তু বাড়ি থেকে স্নান দান সেরে তারপরে এসেছিলাম আর গঙ্গার ভিউটা দেখতে পাচ্ছ কতটা অপূর্ব লাগছে দেখতে আমরা সবাই হাত মুখ ধুয়ে নিয়েছি এখন আমরা পুজো দিতে তো বাবার কাছে সবকিছু রেখে আমরা পুজো দিতে যাবো কারণ বাবা যাবে না তো বাবার কাছে কিছু রেখে তারপরে পুজো দিতে যাবো আর পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ভিতরে তো ফোন অ্যালাও নেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তাই চলে এসেছি বাবার কাছে দেখো বাবা এখানেই বসেছিল আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছিল মানে একদম নাজেহাল অবস্থা মন্দিরের ভেতরে খুব রোদ ছিল ওখানে ছাতা নিয়ে যেতেই ভুলে গেছিলাম আমরা তো এখান থেকে আমরা চলে গেলাম কিছু খেতে একদম দোকান খুঁজে পাইনি দু একটা দোকান আমরা পেয়েছিলাম তো সেখান থেকে এই দোকানে গেছিলাম কচুরি খেতে আগে কিন্তু প্রচুর পরিমাণে দোকান ছিল যেখানেই যেতাম সেখানেই আসুন আসুন বসুন বসুন এরকম ধরে ধরে চিল্লা যেরকম ডালা দিতে চিল্লায় সেরকম তো এখন সেরকম দোকান আমরা খুঁজে পাইনি আমরা খুঁজে খুঁজে গঙ্গার ঘাটে যেখান থেকে লঞ্চ ছাড়ে সেখানে আমরা এই দোকানটা পেয়েছিলাম তাই আমরা এখানে কচুরি খেতে চলে গেছিলাম কারণ সকাল থেকে তো কিছু খাইনি প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই আগে চলে আসলাম খেতে তাই প্রথমে বাবাকে দিয়ে দিলাম তারপর এখন মাকে তারপর তারপর বোন আমি আগে যখন আসতাম তখন মা কিন্তু লুচি করে নিয়ে আসতো সকালবেলা উঠে তো আজকে টাইম হয়নি কারণ হুট করে আমাদের প্ল্যান হয়েছে রাত্রেবেলা আর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আর এখানে কিন্তু খাবারের অনেক দাম তোমরা যদি পারো বাড়ি থেকে করে নিয়ে আসবে আর যেই খাবারের পরিমাণ দেবে তোমাদের কিন্তু পেটও ভরবে না আর দামও কিন্তু অনেক বেশি তো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তারপর আমরা যাব বেলুন মঠের দিকে যেটা আমাদের কিন্তু একদমই ভাবা ছিল না যে আমরা যাব আমরা সব কিছু আজকে হুটহাট করে প্ল্যান করে নিচ্ছি আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমার বোন একমাত্র বাকি ছিল ও খুব আস্তে আস্তে খায় একদম পাখির মতো ছোটো 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 করে খায় তো দেখতে পাচ্ছ সেটা বলছিলাম বলে ও লজ্জা বলছিলো মুখও তুলছিল না হাসছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব লঞ্চ ঘাটে মানে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে মাত্র এগারো টাকা করে টিকিট নিয়েছিল আর ওই দেখো আমার বাবা কিন্তু একদম সামনে সবসময় আগে আগে থাকে তো এখান থেকে আমরা চলে এখন বেলুর মঠের দিকে আর এখানে এসে দেখি অনেক অনেক ভিড় ছিল কারণ অনেক লোক কিন্তু যাবে বেলুর মঠের দিকে আর অনেক লোক কিন্তু ওখান থেকে ফিরেও আসছিল পাঁচ দিয়ে দেখো ওরাই কিন্তু যাচ্ছিলো যারা ফিরে আসছিল প্রথমে বোনকে বললাম তুই গিয়ে উঠে পড় আর ভিতরে কিন্তু অনেক ভিড় ছিল পুরো ভরে গেছিলো লঞ্চটা দেখতেই পাচ্ছ সবাই উঠে যাওয়ার পর তারপর লঞ্চটা ছেড়ে দিল আর আমাদের এই যে দেখো গঙ্গার ঘাটটা কতটা সুন্দর লাগছে দেখতে একদম অপূর্ব একটা দৃশ্য আমার কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে আর আজকে আমরা গাড়ি বলো এই লঞ্চ বলো যেখানেই উঠছি সেগুলোই যেন কেমন স্লো হয়ে যাচ্ছে সবাই যেন কেমন আস্তে আস্তে চালাচ্ছে এটা কিন্তু আধা ঘন্টার মানে এখান থেকে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মাঠ যেতে আমাদের আধা ঘন্টার বেশি লেগেছিলো অনেকটা সময় লেগে গেছিলো কারণ অনেক আস্তে আস্তে চলছিল আর ওই দেখো নৌকাও কিন্তু চলছিল এখানে আমার বাবা আর মা বসেছিল কারণ আমার মা কিন্তু ভীষণই ভয় পায় গঙ্গা পার হতে লঞ্চে উঠে তো এইখানে আমরা লঞ্চ কেটে নেমে গেলাম এখন আমরা যাবো বেলুর মঠের দিকে এখানে এসে দেখি আরেক ঘটনা ঘটেছে কারণ এখানে এত লোক এসে দাঁড়িয়ে আছে আর গেট এখানে বন্ধ করে দিয়েছে আমার বাবা তো ভীষণই রেগে গেছিলো আমাদের ওপর কারণ আমরা আসতে চেয়েছিলাম বাবা আসতে চাইনি বাবা বলছিল শুধু শুধু টাকা খরচা করে তোরা আসলি কিন্তু এখানে ঢুকতে পারবি না দেখো কত লোক এসে দাঁড়িয়ে আছে সাড়ে এগারোটায় গেটটা বন্ধ করে দিয়েছে আগে নাকি বারোটায় বন্ধ করতো এখন সাড়ে এগারোটায় বন্ধ করে দিয়েছে তো আমরা চৌত্রিশে ঢুকেছিলাম তো তার আগে কিন্তু গেটটা বন্ধ করে দিয়েছে কিন্তু এখন আর কিছু করার নেই ওদের যতবারই রিকোয়েস্ট করা হোক না কেন ওরা গেটটা আর খুলবে না সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটের আগে তো এখানে সেটা নিয়ে আমি আর মা বাবা সবাই মিলে আলোচনা করছিলাম যে কি করবো এখানে বসবো না চলে যাব কিন্তু সাড়ে তিনটে পর্যন্ত বসে থাকা আমাদের পক্ষে সম্ভব ছিল না কারণ আলোচনা করতে করতে বারোটা বেজে গেছিলো তো বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বসে থাকা তো মুখের কথা নয় তো সেহেতু আমরা ডিসাইড করলাম যে আমরা আবার সেই লঞ্চ করে ফিরে যাবো তো দেখতেই পাচ্ছ গেটের ভেতর থেকে কিন্তু অনেকেই ছিল মানে যারা ভিতরে ছিল তারা বেড়াতে পারবে কিন্তু যারা বাইরে ছিল তারা ভিতরে একজনও ঢুকতে পারবে না সাড়ে তিনটের আগে মাও অনেকবার রিকোয়েস্ট করেছিল কিন্তু কিছুতে কিছু হবে না রুলস ইজ রুলস আবার দেখো আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে বেকার বেকার আধা ঘন্টা ওখানে বসে কথাবার্তা বলে আবার আমরা চলে আসলাম মানে যারা যারা গেছিল কিছুক্ষণ আগে আবার তারাই কিন্তু সেই লঞ্চে করে আবার ফিরে যাবে দক্ষিণেশ্বর আর আশেপাশে দেখছিলাম আরও অনেক লঞ্চ আসছিল তারাও যাচ্ছিল লঞ্চে করে সেই বেলুর মঠে কিন্তু তারাও কিন্তু ফিরে আসবে বেকার বেকার যাবে কারণ সাড়ে তিনটের আগে তো মানে কোনো লোকই ঢুকতে দেবে না তো তারাও জানে না এখানে অনেকেই জানে না যে কটার সময় বেলুর মাঠ খোলে বা কটার সময় বন্ধ হয়ে যায় সেই সেই কারণে কিন্তু এখানে অনেকের অনেক সমস্যা হয় তো বাইরে থেকে আমরা দেখে নিলাম তো এখন আর যেতে পারবো না কি করব নেক্সট টাইম এসে তাড়াতাড়ি আমরা যাব যাতে আমরা এখানে ঘুরতে পারি আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে যারা গেছিল তারা আবার ফিরে এসেছিল আবার অনেকে কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু যে কোনো লাভ নেই কারণ সেখানে গিয়ে তো বসতে পারবেই না আর ঢুকতেও পারবে না তো বেকার বেকার তাদেরকেও আমাদের মতো আবার ফিরে আসতে হবে আর তোমরা যদি দক্ষিণেশ্বর থেকে কখনো বেলুর মাঠের দিকে যাও তাহলে কিন্তু টাইমটা জেনে যাবে না হলে আমাদের মতো তোমাদের কিন্তু ফিরে আসতে হবে আর এই যাতায়াত করে আর এই রোদ রোদের মধ্যে কিন্তু আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমরা আর দেরি করিনি আমরা আবার সেই গাড়িতে চলে আসলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর এইবার যে গাড়িটা উঠেছিলাম সেটা কিন্তু আগের মতো স্লো ছিল না তাড়াতাড়ি ঠিকঠাক করে চালাছিল তাই আমরা বাড়িতেও কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম আমি তো ঘুমিয়েই পড়েছিলাম ঘুম থেকে উঠে থেকে আমার বোনও ঘুমিয়ে পড়েছে তো ও তো খুবই ক্লান্ত হয়ে গেছিলো রাতে এমনি ও শরীরটা অসুস্থ ছিল কিন্তু ও বললো যে যাবো সেই কারণে আমরা আসলাম তো দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল তারপর গাড়ি থেকে নেমে একটা বিরিয়ানির দোকানে গেলাম যেটা আমাদের বাড়ির একদমই পাশে তো এখানে কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায় এখন বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ার অবস্থা কারোর নেই কারণ সবারই কিন্তু কষ্ট হয়ে গেছে তাই বিরিয়ানি নিয়ে যাব বিরিয়ানি গিয়ে খাবো আর বাবা জন্য এখানে নিনি বাবা বিরিয়ানি খাবে না বাবা খাবে ভাত তাই বাবা জন্য আর বিরিয়ানিটা নিলাম না আমরা তিনজন তিনজনের জন্য বিরিয়ানি নিয়ে নিলাম আর আমার বোনকে দেখো বিরিয়ানি খাবে বলে একদম ঘুম টুম ওর ভেঙে গেছে আর একদম শরীর সুস্থ হয়ে গেছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে